জেল থেকে পালিয়ে বাংলাদেশ চলে গিয়েছিলেন হিফজুর। এনকাউন্টারের বিস্তারিত জানালেন এসপি। এনকাউন্টারে নিহত হিফজুরকে নিয়ে বিস্তারিত তুলে ধরলেন কাছাড়ের এসপি নোমাল মাহাতো। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এসপি জানান, জেল থেকে পালিয়ে বাংলাদেশ চলে গিয়েছিলেন কুখ্যাত হিফজুর রহমান। সেখানে বসে এই এলাকায় অসামাজিক কার্যকলাপ কিভাবে আরও বাড়ানো যায় সে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এসপি আরও জানান, সম্প্রতি ভারতে প্রবেশ করে হিফজুর মেঘালয় সীমান্ত দিয়ে বরাক প্রবেশের চেষ্টা চালায়। কাছাড় পুলিশের কাছে আগে থেকেই এমন খবর ছিল। এক বিশেষ পুলিশের টিম রাত তিনটায় আসাম মেঘালয় বর্ডারের মালিডোহর এলাকায় হিফজুরকে একটি মেক্সিক্যাব থেকে আটক করে শিলচর আসার পথে বুরুঙ্গা প্রথম কোণ্ডের প্রকৃতির ডাকে গাড়িটি কিছুক্ষণ থামাতে বলে পুলিশ গাড়ি থামালে সেখান থেকে প্রথমে সে পালিয়ে যায়। পুলিশ বারবার আটকানোর চেষ্টা করলেও একসময় কুখ্যাত এই খুনি পুলিশের উপর আক্রমণ চালায়। শেষে পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি চালায়। এসপি জানান, তবে এই ঘটনায় দুজন পুলিশও আহত হন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন। আহত হিফজুরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর তার মৃত্যু ঘটে। তিনি আরও জানান, এ সংক্রান্ত বিষয়ে কাছাড় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকার নাচ ও তার পিতা তোফায়েল সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত ছিল এই হিফজুর। এক সময়ের মধ্যে বরাকের ত্রাস ছিল এই লোকটি। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালত তাকে যাবজ্জীবনের সাজা শোনায়। আজি ৰাতিপুৱাই আর্লি ইন দ্য মর্নিং এটা খবর আহিছিলে যে শিলচর জেলৰ পৰা পলাতক কয়দি যি যাবজ্জীবন কারাদণ্ডৰে দণ্ডিত আছিলে, তেওঁৰ নাম হল হিজবুর রহমান। তেওঁ অসম মেঘালয় বর্ডার এরিয়াত অবস্থান করে আছে। সেইমতে এটা বিশেষ পুলিশের দল আমি পঠাইছিলো, আর সেই পুলিশের দলে তাতে একটা বিশেষ অপারেশন লঞ্চ করেছিলে, আর তার ফলত আমি এখন গাড়ির পরে হিজবুর রহমানক আমি ধরবলে সক্ষম হোক। আর পুলিশের দলটোয় তেওঁ করায়ত্ত করার পাছত তেওঁক লৈ আহিছিলে, আর লৈ আহোঁতে বেরেঙ্গা বুলি এটা ঠাই আছে, বেরেঙ্গা পার্ট ওয়ান, সেই অঞ্চলত তেওঁ গাড়িখন রখাবলৈ কয়। রখাবলৈ কয় তেওঁ মানে কল অফ নেচার কারণে তেওঁ অস্থির হয়ে পড়েছিল। তার তাতে তেওঁ ঘটনার এই সুবিধা লৈ তেওঁ আমার পুলিশের যি দলের যিকেজন লোক আছিলে তেওঁলোকক আক্রমণ করে, আর সেই আক্রমণত দুজনকৈ আমার পুলিশের ব্যক্তি আহত হয়, গভীরভাবে আহত হয়। আর সেই সময়তে তেওঁ পুলিশের উপর যি মানে আক্রমণ করিলে তার ফলত পুলিশে বারংবার আর পলাই যাবলে চেষ্টা করিলে, বারংবার পুলিশে রবলে করে পুলিশের নেমানি পুলিশক আকো আক্রমণ করবলে উদ্যত হল। তার ফলত আত্মরক্ষার বাবে পুলিশে একটা গুলি চলাবলে বাধ্য হল, আর গুলি চলোৱা কালত ইনজুর হল। ইনজুর হওয়ার লগেলগে আমি ইমিডিয়েটলি কালাইন সি এইচ সিত শিফট করো, আর আমার পুলিশেরও দুজন ব্যক্তি যিকেজন আহত হয়েছিল তেওঁলোককো আমি তালে শিফট করো, আর কালাইন সি এইচ সির হিজিবুর রহমানক মেডিকেল কলেজলে, শিলচর মেডিকেল কলেজলে বেটার ট্রিটমেন্টের কারণে তাদের রেফার করে। তো যেটা তালে মেডিকেল কলেজলে লৈ অনা হল, মেডিকেল কলেজত ডুরিং দ্য টাইম অফ ট্রিটমেন্ট মৃত্যু হয়। আর আমার দুইজন যিজন আহত ব্যক্তি বর্তমান সময়তো তাতে আছে, এডমিট হয়ে আছে। গতি গোটেই ঘটনাটো এনেকুৱা। আর এই যিজন পলাতক আসামি যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত আছিলে, আর যোৱা দুমাহৰ আগতে শিলচর জেলৰ পৰা আৰু এজন সহযোগীর হৈতে পলাই গৈছিলে, আর পলাই গৈ আমি জনামতে আমার সীমান্তবর্তী বাংলাদেশত আশ্রয় লৈ আছিলে, আর বাংলাদেশৰ পৰা আশ্রয় লৈ আৰু কিছুমান ঘটনা সংগঠিত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। আর সেই সময়তে আমার কাছাড় পুলিশৰ এটা বিশেষ দলে ধৰিবলৈ সক্ষম হল, আর তাতে পুলিশক আক্রমণ করার ফলত প্রত্যুত্তর পুলিশে সৈতে হওয়া যি পুলিশক যি আক্রমণ করে তার ফলত আত্মরক্ষার কারণে পুলিশে একটা কন্ট্রোল রাউন্ড ফায়ার করে, আর তার ফলত ইঞ্জুরি হয়, আর সেই ইঞ্জুরির ফলত ইতিমধ্যে ডুরিং ট্রিটমেন্ট ইন দ্য আসাম শিলচর মেডিকেল কলেজ ডাক্তরে মিত্র বলে ঘোষণা করে। আর বর্তমান সময়ত আমি এই সংক্রান্ত একটা মোকদ্দমা রুজু করেছো, আর আমি অনুসন্ধান অব্যাহত রাখিছো।
আর এই ঘটনাটো পুৱতি নিশা প্রায় 3টা বজাত সংঘটিত হয়েছিল বেরেঙ্গা পার্টটো কালাইন 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 থানার অন্তর্গত বুরুঙ্গা বুরুঙ্গা পার্ট ওয়ান বুরুঙ্গা পার্ট ওয়ান এটা ফার ফ্লাং এরিয়া মানে এরিয়াটো কোনো মানুষ দুনু অঞ্চলটোত মানুষের ঘর নাই সেই অঞ্চলতে তেওঁ এই চেক বুঝি পুলিশক অভারপার করবলে চেষ্টা করেছে আর পুলিশক আক্রমণ করেছে আর যার ফলত গোটেই এই ঘটনাটো সংঘটিত হল আর এই ঘটনাটোর ফলত তেওঁ ডুরিং ট্রিটমেন্ট এই যে কুখ্যাত যিজন ব্যক্তি আছিলে যিজন আছে তেওঁ এজন লাইফ টাইম কনভিক্ট আছিলে তেওঁ তেওঁৰ মিত্র হয়েছে তো এইটো এই অঞ্চলটো যে যিটো আমি যিটো গোটেই অপারেশনটো চলিছে অসম মেঘালয় সীমান্তবর্তী অঞ্চল আৰু দ্বিতীয়তে যিটো অঞ্চলত এই ঘটনাটো সংঘটিত হল এইটো বুরুঙ্গা পার্ট ওয়ান ঠাইটো কৰাৰ নাম বুরুঙ্গা পার্ট ওয়ান এইটো আমাৰ কালাইন থানার অন্তর্গত আৰু বিহাৰা আউটপোস্টৰ অন্তর্গত যিজন কুখ্যাত যিজন অপরাধী হিজিবুর রহমান তেওঁ ঘৰ করিমগঞ্জত তেওঁৰ সৈতে আৰু এজন কয়দী তাৰপৰা পলাই গৈছিলে তেওঁ লাইফ টাইম কনভিক্ট আছিলে আৰু তেওঁৰ কাৰণেও আমি যোৰ তদন্ত চলাই আছো তেওঁ বৰ্তমানো পলাতক অৱস্থাত আছে আমি তাৰ কাৰণে আমি বৰ্তমানলৈকে আমাৰ তদন্ত অব্যাহত আছে দিদিম পিছত হৈ আছে এতিয়া আৰু ব্যক্তিগতভাৱেও আমি নিজে হোৱাই আমি ভিজিট কৰিছোঁ পিঅ ভিজিট কৰিছোঁ আৰু মেডিকেল কলেজত ভিজিট কৰিছোঁ আৰু চিকিৎসকসকলে যৎপৰণ আছে তেওঁলোকে নিজৰ চিকিৎসা সেৱা আগবঢ়াইছে গতিকে নাই আমাৰ দুজন ব্যক্তি আছে দুজনে আমাৰ কনষ্টেবল ৰেংকৰ আছে এছএমচিএছৰ আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে বদরপুর হায়াত মেডিকোসে রোগী দেখবেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহনওয়াজ গুলজার তাফাদার MBBS, MDERM, PGDCD, নিউ দিল্লি এতদিন তো তোকে পাওয়ার জন্য আপনাদের ছুটে যেতে হয়েছে শিলংয়ের রিক্রিমসে কিন্তু রোগীদের কথা মাথায় রেখে সেই দূরত্ব কমিয়ে আনল বদরপুরের নাম করা ওষুধের দোকান হায়াত মেডিকোস এখন থেকে প্রতি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হায়াত মেডিকোসে তিনি রোগী দেখবেন এছাড়াও বদরপুরের এই দৃষ্টিনন্দন ফার্মাসিতে প্রতি রবিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত রোগী দেখে আসছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের মেডিকেল এবং হেলথ অফিসার মেডিসিন বিশেষজ্ঞ ও ডায়াবেটোলজিস্ট ডক্টর এহসান আহমেদ গালিব MBBS MDRCUH বেঙ্গালুরু তাই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে এক্ষুনি যোগাযোগ করুন বদরপুর ST রোড স্থিত MS বিল্ডিং এর হায়াত মেডিকোসে যোগাযোগ নাম্বার 8099844655 ধন্যবাদ